আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। আমাদের সংগ্রহে থাকা সর্বশেষ আপডেট দেশের সংবাদ জানিয়ে দিব। শুরুতেই অতি গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে ঘরের প্রতিদ্বন্দ্বীর চিন্তা নিয়ে আওয়ামী লীগ। এদিকে গণতন্ত্রের হাত পা ভেঙে দিয়েছে আওয়ামী লীগ, বললেন নজরুল ইসলাম খান। বিএনপিকে পরীক্ষায় ফেলতে চায় আওয়ামী লীগ, কি ধরনের পরীক্ষা জানিয়ে দিব বিস্তারিত। এরপর থাকছে আওয়ামী লীগের কাছে রাজনীতির চেয়ে দুর্নীতি ভোগ মুখ্য, বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এরপর জানিয়ে দিব তত্ত্বাবধায়ক ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হবে না, বললেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। এবং সর্বশেষ থাকবে গাজীপুর সিটিতে ভোট, ফরম জমা দিলেন রাসেল, সঙ্গে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই যুক্ত থাকার জন্য। ঘরের প্রতিদ্বন্দ্বী নিয়ে চিন্তা আওয়ামী লীগের। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ, বিশেষ করে গাজীপুর, বরিশাল ও সিলেট। এই তিন সিটিতে দলীয় প্রার্থীর চাপ রয়েছে। গাজীপুরে সর্বোচ্চ 17 জন দলীয় মনোনয়ন প্রত্যাশী মাঠে নামেছেন, সিলেটে আছেন 10 জন, আর বরিশালে সিটি নির্বাচনে 7 জন আওয়ামী লীগের ফরম কিনেছেন। এছাড়া রাজশাহীতে 3 জন, খুলনায় 4 জন আওয়ামী লীগের মনোনয়ন চান। বিএনপি না আসার কারণে এর মধ্যে সব মিলিয়ে এই 5 সিটিতে 41 জন নৌকার মাঠে রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে শেষ পর্যন্ত 2 বা 3 সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী শাখার সংখ্যা রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ কোন্দল ভাবাচ্ছে দলটিকে, ফলে ঘরের প্রতিদ্বন্দ্বী নিয়েই চিন্তায় আওয়ামী লীগ। 15 এপ্রিল শনিবার গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে, সেখানেই দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন সক্ষমতা, জনপ্রিয়তা, দলের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন জরিপ দেখেই তার প্রার্থী চূড়ান্ত করবেন। তাদের মতে বিএনপি সরাসরি ভোটে না এলেও ঘোমটা পরে নির্বাচনের মাঠে থাকবে, ফলে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে সবাই দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে আশা ক্ষমতাসীনদের। গণতন্ত্রের হাত পা ভেঙে দিয়েছে আওয়ামী লীগ, বললেন নজরুল ইসলাম খান। আওয়ামী লীগ গণতন্ত্রের হাত পা ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন দেশের যত খারাপ কাজ হয়েছে সবই আওয়ামী লীগের সময়। বুধবার বিকালে রাজধানী নয়াপল্টনে একটি রেস্তোরাঁ ইফতার মাহফিলের আগে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। আওয়ামী লীগের কাছে গণতন্ত্র একমাত্র নিরাপদ। ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান বলেছেন, 74 সালে প্রথম সংবিধান সংশোধন করে যত কালাকানুন করেছে আওয়ামী লীগ, যার ফলে উদীচী শিল্পগোষ্ঠীর সমাবেশে হামলা হয়েছে আওয়ামী লীগের সময়। আসলে দেশের যত খারাপ কাজ হয়েছে সবই আওয়ামী লীগের সময়। এভাবে পর্যায়ক্রমে তারা বাকশাল কায়েম করেছিল, 111 সরকারের সঙ্গে আতাত করে ক্ষমতা এসেছিল, এরপর 2014 ও 2018 সালে নির্বাচনের নামে তা প্রহসন করেছে। এভাবে গণতন্ত্রের হাত পা ভেঙে দিয়েছে বলে তাদের হাতেই গণতন্ত্র নিরাপদ। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রুহুল কবির রিজভি সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়েছে। এ সময় নজরুল ইসলাম খান আরও বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সেদিন ছাত্র যুবক কিশোর সবাই যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম যে একটা স্বপ্ন নিয়ে আমরা দেশটা স্বাধীন করেছিলাম, সেটা আজ ভুলন্ঠিত। শুধু রাষ্ট্রক্ষমতা ধরে রাখার চেতনা দেশে সর্বনাশ করেছে। আজকে যারা দেশ স্বাধীন করেছেন তাদের অসম্মান ও হয়রানি করা হচ্ছে। বিএনপিকে পরীক্ষায় ফেলতে চায় আওয়ামী লীগ। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে কিছুটা পরীক্ষায় ফেলতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, কারণ এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়। এই অবস্থান থেকে বিএনপি সরে আসা কঠিন। এই পটভূমিতে আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন বিএনপি সিটি নির্বাচন মেয়র পদে দলের প্রার্থী না দিলে দলটিতে অসন্তোষ হতে পারে, আবার আওয়ামী লীগের প্রার্থী জয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ কমে যাবে, ফলে সুষ্ঠু ভোট হলে এটা নিয়ে সমালোচনার সুযোগ পাবে না বিএনপি। আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ে একাধিক সূত্র জানিয়েছে 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে আগের বছরে 5 সিটি কর্পোরেশনের বিএনপি জয় হয়েছিল, তখন দলটি নিজের জনপ্রিয় দল হিসেবে প্রচার করেছিল। এবার আরেকটি জাতীয় নির্বাচনের আগে বিএনপির সামনে এই সুযোগ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ মনে করেন এখন বিএনপি সিটি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিলে আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক বিজয় হবে, আওয়ামী লীগ বলতে পারবে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে, তারা নির্বাচনের পথে এসেছে, আর বর্জন করলে নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে পারবে না বিএনপি, উল্টো আওয়ামী লীগের প্রার্থীরা অনায়াসে জয় পেয়ে যাবেন।
ইসি ঘোষিত তফসিল অনুসারে আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন ভোট গ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে আগামী 12 জুন আর 21 জুন রাজশাহী ও সিলেটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের মেয়র পদে দলের প্রার্থী বাসের ফরম বিক্রি ও জমা নেওয়া শেষ করেছে। 5 সিটিতে 41 জন মেয়র পদে আগ্রহ প্রকাশ করেছে, ফরম জমা দিয়েছেন। আগামী শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থায়ী সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে। এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সূত্রটি জানিয়েছে, রাজশাহীতে বর্তমান মেয়র এস এম খায়রুজ্জামান লিটন দলীয় মনোনয়ন পাচ্ছেন, এটা অনেকটা নিশ্চিত। খুলনাতেও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেককে বেছে নেওয়া হতে পারে। বরিশালে শেষ পর্যন্ত বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহকেই বেছে নেওয়ার সম্ভাবনা আছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে গাজীপুর ও সিলেটে। গাজীপুরে সর্বাধিক 17 জন ও সিলেটে 10 জন মেয়র পদের জন্য দলীয় ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের কাছে রাজনীতির চেয়ে দুর্নীতি ভোগ মুখ্য। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার জাতীয় সংসদকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনীতির চেয়ে তাদের কাছে এখন রাষ্ট্রীয় ক্ষমতা, দুর্নীতি ও ভোগবিলাস মুখ্য হয়ে দাঁড়িয়েছে, যার কারণে তারা একদিকে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, অন্যদিকে দুর্নীতিবাস, মাদক ব্যবসায়ী, যাত্রা শিল্পী, আমলা ও দলছুট রাজনীতিকদের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে। বুধবার বিকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির 10 দফার দাবিতে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মোটরসাইকেল দলের উদ্যোগে নগরীর পহরতলী সাগরিকা স্কোয়ার কমিউনিটি সেন্টার আলোচনা সভা ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। গণতন্ত্র, ভোটের অধিকার ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সরকার পতনে এক দফা আন্দোলনের জন্য বিএনপি নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেছেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এখন আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। এই সরকারের কোনো অন্যায় অত্যাচার আমরা বিনা চ্যালেঞ্জ ছেড়ে দেব না। যেখানে বাধা আসবে সেখানে লড়াই করব। এই লড়াই আমাদের জিততেই হবে। তত্ত্বাবধায়ক ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হবে না বলছে গৈশত চন্দ্র রায়। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশ আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এজন্য দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করে এই আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী গণ অভ্যুত্থান সফল করতে হবে। বুধবার ঢাকার নবগঞ্জের কলাপাড় ইউনিয়নের পুকুরপাড় এলাকায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গৈশত চন্দ্র রায় এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও ব্যর্থতা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন এখন বিপর্যস্ত। রমজান মাসে মানুষ নিদারুণ কষ্টে মানবতার জীবনযাপন করলেও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নেতারা দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করে জনগণের সঙ্গে মশকরা করছে। দেশের চরম অশান্তি বিরাজ করছে, মানুষ নিরাপদ বোধ করছে না। তাই সকলকেই সরকারের সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গাজীপুর সিটিতে ভোট জমা দিলেন রাসেল, সঙ্গে ছিলেন মাহিয়া মাহি। গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচিত করতে আওয়ামী লীগের মনোনয়নের ফরম জমা দিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ভ্রাতৃবধূ চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ছিলেন। মাহির স্বামী রাকিব সরকারও ছিলেন তার বড় ভাইয়ের সঙ্গে। মঙ্গলবার পর্যন্ত রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে 41 জনে। 5 সিটি কর্পোরেশনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন গাজীপুরে। সেখানে এ পর্যন্ত 17 জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সবচেয়ে কম মনোনয়ন প্রত্যাশী রয়েছে রাজশাহীতে, মাত্র 3 জন। এছাড়া খুলনা সিটি কর্পোরেশন 4 জন, বরিশাল সিটিতে 7 জন এবং সিলেট সিটিতে 10 জন নৌকার প্রার্থী হতে দলের মনোনয়ন ফরম কিনেছেন। আগামী 25 মে গাজীপুর, 12 জন খুলনা ও বরিশাল, 21 জন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।